ইংল্যান্ডের শরী দ্বিতীয় এলিজাবেথ 96 বছর বয়সে মারা গেলেন। একটানা 70 বছর রাজত্ব করেছেন তিনি। তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ইংল্যান্ড এবং সারা পৃথিবীব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। তিনি মারা গেলেন এটা অত্যন্ত দুঃখের, কিন্তু সেই সঙ্গে এটাও বলতে হবে তিনি ছিলেন রাজতন্ত্রের প্রতিনিধি, তিনি গণতন্ত্রের প্রতিনিধি নয়। সুতরাং তাকে নিয়ে সারা পৃথিবীব্যাপী এত মাতামাতি কারণ আছে বলে আমি মনে করি না। মধ্যযুগ থেকে সময়ের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন দেশে রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে, কিন্তু ইংল্যান্ডের মতো এত বড় একটি শিক্ষিত দেশ, প্রযুক্তিগতভাবে উন্নত, বিজ্ঞানে উন্নত, উচ্চ শিক্ষিতের দেশ ইংল্যান্ড, তবুও সেখানে এতদিন পর্যন্ত রাজতন্ত্র টিকে আছে, এটাই আমার প্রশ্ন। এটাই যদি কোনো একটা দেশের আদর্শ হয় তাহলে পৃথিবীর অন্যান্য দেশ গণতান্ত্রিক হওয়ার চেষ্টা কেন করছে? সুতরাং ইংল্যান্ডের শরীকে নিয়ে এত মাতামাতি, মিডিয়ার এত তৎপরতা এবং বিভিন্ন রাষ্ট্রনেতাদের রাজতন্ত্রের প্রতি এত আনুগত্যতা প্রচ্ছন্নভাবে রাজতন্ত্রকেই কি মদত দিচ্ছে না? তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করেছেন, ইংল্যান্ডের রানী হয়েছেন এবং পৃথিবী বিখ্যাত হয়েছেন, এটা স্বাভাবিক ঘটনা। তিনি নিজের চেষ্টায় বড় সাহিত্যিক বা দার্শনিক বা বড় বিজ্ঞানী এসব তো কিছু হতে পারেননি, সুতরাং তাকে নিয়ে আমাদের এত মাতামাতির কোনো কারণ নেই। আর ব্রিটিশরা 200 বছরেরও অধিক ভারতের উপর শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, অথচ আমরা এমনভাবে এমন দৃষ্টিভঙ্গিতে তাকে দেখছি এবং বিভিন্ন মিডিয়া এমনভাবে তাকে আলোচনা করেছে তিনি যেন ইংল্যান্ডেশ্বরী, শুধু ইংল্যান্ডেশ্বরী নয় আমাদেরও ঈশ্বরী এবং তিনি আমাদের ভগবান। অনেকে হয়তো মনে করতে পারেন আমি ব্রিটেনের প্রতি শত্রুভাবাপন্ন কোনো মনোভাব পোষণ করছি, এটা কিন্তু নয়। সময়ের সঙ্গে সঙ্গে ভারতেরও যেমন রাজনৈতিক পরিস্থিতি পাল্টেছে, ইংল্যান্ডেরও রাজনৈতিক পরিস্থিতিও পাল্টেছে। সেক্ষেত্রে রিসেন্টলি ইকোনমিক্সের রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডকে টপকে ভারত চতুর্থ অর্থনীতির দেশ হয়েছে ভারত। সুতরাং আমাদের দেশের অগ্রগতির ক্ষেত্রে আমাদের ইতিহাসকে ভুললে চলবে না। আজ ইংল্যান্ডেশ্বরী দ্বিতীয় এলিজাবেথ মারা গিয়েছেন, তাকে নিয়ে যতটা মিডিয়া হইচই করছে, কই রজার পেনরোজ বা স্টিফেন হকিংস মারা যাওয়ার পরে তো মিডিয়া এত হইচই করেনি, মিডিয়া এত মাতামাতি করেনি। আমরা বেশিরভাগ মানুষই মনে মনে অর্থাৎ অন্তরে স্বীকার করে নিয়েছি রাজার ছেলে রাজা হবে, নেতার ছেলে নেতা হবে, রাষ্ট্রপতির পরিবার থেকে রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রীর পরিবার থেকে প্রধানমন্ত্রী হবে। আমরা সেই দৃষ্টিভঙ্গিতে তাদের বিচার করি, অথচ তাদের থেকে অনেক গুণীজন, অনেক মহান ব্যক্তি আমাদের চারপাশে রয়েছে, তাদেরকে আমরা ঠিকমতো সম্মানও জানাই না, তাদের খোঁজ খবরও নিই না। এই দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে হবে। তিনি মারা গিয়েছেন, সারা ইংল্যান্ড এবং সমস্ত পৃথিবী শোকস্তব্ধ এবং তাকে স্মরণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার কোটি কোটি জনগণের টাকা খরচ করা হবে। এটা বন্ধ হোক, এটা বন্ধ হওয়া দরকার। ইংল্যান্ডের মতো একটি দেশে এখনও রাজতন্ত্র টিকে আছে, এটা সময়ের পরিপন্থী, সময়ের উপযোগিতা এর নেই এবং গণতন্ত্রের পরিপন্থী। সুতরাং সেই দেশের প্রতি এতটা শ্রদ্ধা, এতটা আনুগত্য প্রদর্শন করা ঠিক বলে আমি মনে করি না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত, সুতরাং আপনি আমার এই মতামতের সঙ্গে একমত হতে পারেন বা নাও হতে পারেন। আমি আমার দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে তুলে ধরলাম, এটাই। এত সময় ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অশেষ ধন্যবাদ।